Assalamu alaikum. Hello dear children, hope you are doing very well. This is another Bangla class for you. Today we will learn numbers in Bangla. We will learn how to write and how to spell. So ajke amra shikhbo 1 theke 10 porjonto onke likha ebong banan kore likha. So let's start our lesson. Pay your full attention. So prothome amra 1 likhchi. 1 kemon kore likhbo? Eta amader Bangla copy. এই বাংলা কপিতে এরকম রোল করা থাকে, আমি মাঝখান দিয়ে তোমাদের জন্য এক দুই আলাদা করার জন্য এরকম রোল করে দিয়েছি। প্রথমে আমরা এক লিখব এখানে, এটা কিন্তু অঙ্ক খাতা না, বারবার আমি বলছি এটা বাংলা খাতা। তারপর আমরা এখান থেকে এক স্টার্ট করব। প্রথমে পেন্সিলটাকে এখানে রেখে এইভাবে আস্তে 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 ঘুরিয়ে এইখানে এনে আমি একটা সার্কেল করে দিব। হয়ে গেল আমাদের এক। তারপরে আমি দুই লিখছি, এভাবে তোমরা বারবার কিন্তু এক লিখবে। এখানে আরে আরো একবার এক লিখবে, তারপরে আরো একবার এক লিখবে। এভাবে যখন বেশি বেশি প্র্যাকটিস করবে তখন তোমাদের লেখাটা খুব সুন্দর হয়ে যাবে। তারপরে আমি আবার দুই লিখছি, দেখো প্রথমে পেন্সিলটা এখানে রেখে তারপরে একটা রশ্মির মতো করে ঘুরিয়ে এনে তারপরে এইভাবে দিয়ে দিলে আমাদের দুই হয়ে যায়। তারপরে দেখো তিন, তিন একদমই সোজা। আমরা যে স্বরেও শিখেছি, স্বরের মতো করে প্রথমে একটা সার্কেল করব, সার্কেলটাকে ঘুরিয়ে এনে এখানে এনে স্টপ করে দিব তিন। তারপরে দেখো চার, প্রথমে আমি একটা এস লিখবো, এসটাকে ঘুরিয়ে এনে নিচের লাইনটাকে টাচ করে উপরে উঠে আরও একটা সংযোগ করে দিব, হয়ে যাবে আমাদের চার। তারপরে পাঁচ, পাঁচ লেখাটা ভালো করে খেয়াল করবে, পাঁচ কিন্তু একটু কঠিন। প্রথমে আমি একটা পচা করে সি লিখবো, এই যে দেখো পচা করে একটা সি লিখেছি, সি হয়েছে না? তারপরে এই সিটাকে ঘুরিয়ে এখানে এনে নিচের লাইনটাকে টাচ করে উপরে উঠে গেলাম, উপরের লাইনটাকে একটু টাচ করে তারপরে এখানে ঢেউ খিলিয়ে নিচে সংযোগ করে দিলাম, হয়ে গেল আমাদের পাঁচ। তারপরে ছয়, ছয় সোজা, ছয় প্রথমে একটা লাঠির মতো করে এঁকে তারপরে একটা রস্যুর মতো করে দিয়ে দিবা, তাহলে ছয় হয়ে যাবে, ছয়। তারপরে সাত, প্রথমে আমি একটা সার্কেল করলাম, সার্কেলটাকে ঘুরিয়ে এই যে এইভাবে একটা লাঠির মতো করে দিয়ে দিলে হয়ে যাবে আমাদের সাত। তারপরে দেখো আট, প্রথমে আমি একটা লাঠি করে নিচে নিয়ে আসলাম, এই যে দেখো একটা স্টিক, মানে একটা সোজা করে লাইন আমরা নিচে নিয়ে আসলাম। তারপরে এই লাঠি স্টিকটাকে চয়ের মতো করে উপরে এনে তারপরে এখান থেকে সোজা এখানে এনে থামিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে আট। নয় একটু ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা নিচের লাইনটাকে টাচ করে একটা সার্কেল আঁকবো, এই যে দেখো নিচের লাইনটাকে টাচ করেছে, এই যে নিচের লাইনটাকে টাচ করে একটা সার্কেল এঁকে সার্কেলটাকে এইভাবে আমি আবার আঁকছি, দেখো নিচের লাইনটাকে সার্কেল এঁকে এইখানে এনে তোমরা থামিয়ে দিবে, দন্তান্নর মতো কিছুটা হয়েছে, তারপরে এইভাবে একটা উরুনের মতো করে দিয়ে এখানে চলে আসবে, তাহলে হয়ে যাবে আমাদের নয়। তারপরে এক, আমরা তো এক আগেই লেখা শিখেছি, এক শূন্য দশ। তাহলে এই লেখাগুলি তোমরা এই যেভাবে ঘর করা থাকবে বারবার তোমরা লিখবে, যেমন এক, আবার এখানে এক, আবার এখানে আমি এক লিখেছি, ঠিক তোমরাও এভাবে দুই 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 এভাবে লেখাটাকে কমপ্লিট করবে। খাতার ফুল পেজ কমপ্লিট করলে তোমাদের লেখা স্মুথ হয়ে যাবে। তারপর মারা তোমাদেরকে অঙ্কে লিখো এক থেকে দশ লিখে দিবে, তারপরে খাতাটা আমি একটা খাতার পেজে এক থেকে দশ লেখা নিয়ে আসছি লিখে, এমন করে তোমরা ঠিক এক থেকে দশ যখন টপিকটা থাকবে তখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে লেখা কমপ্লিট করবে। যখন তোমরা এই লেখাগুলি ভালো করে শিখে যাবে তখন এভাবে তোমরা খাতায় লিখবে। তো আজকে আমরা এখানে শেষ করছি, আমি আবার তোমাদেরকে টিভি স্ক্রিনে অর্থাৎ ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দিব এক দুই সংখ্যাটি, আর তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব কেমন করে বানান করে এক লিখতে হয় দুই লিখতে হয়। তো আজকে আমাদের টপিক অঙ্কে লিখো এক থেকে দশ এখানে শেষ করছি। এতক্ষণ তো আমরা তোমাদেরকে বোর্ডের মধ্যে লেখাটা দেখিয়েছি, এখন আমি তোমাদেরকে আবার এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি পড়ব, আমার সাথে সাথে তোমরাও কিন্তু পড়বে সংখ্যাগুলি।
एक थेके दस पर्यन्त संख्यागुलि आसछे तुम्हरा भालो करे ख्याल करो देखो प्रथमे एक आमार संगे पढ़ो दुई तीन चार पाँच नेक्स्ट नम्बर छय सात आठ नय एके शून्य दस ताहले शेष हो गेलो आमादेर एक थेके दस पर्यन्त अंके लेखा आमी लेखाओ देखिए दिए संख्याटा किभाबे होबे ताओ देखिए दिए एखन तोमादेरके आमी आरेकटा टपिक दिच्छी जे एक थेके दस पर्यन्त केमन करे बानान करे तुम्हरा लिखबे सेटा हलो तुम्हार टपिकटार नाम कि होबे एक थेके दस पर्यन्त बानान करे लेखा प्रथमे देखो एक एक बानान केमन प्रथमे आमादेरके लिखते होबे ए एते किन्तु कोनो मात्रा हय ना तारपरे एकटा क एक बार बार पढ़बे ए क एक तारपरे संख्याटी होच्छे दुई दुई बानान केमन करे देखो द तार साथे एकटा रस्युकार दिएछि द रस्युकार दु रस्युई दुई द रस्युकार दु रस्युई दुई आमी किन्तु बार बार पढ़छि तुमराओ लेखार संगे संगे अनेकबार करे पढ़बे तारपरे संख्याटी होच्छे तीन तीन बानान केमन देखो त तार साथे एकटा रस्युकार दिएछि त रस्युकार ती तार साथे लागबे एकटा न ताहले दन्तन्न त रस्युकार ती दन्तन्न तीन त रस्युकार ती दन्तन्न तीन एबार चार च तार साथे आमी एकटा आकार दिच्छि च आकार चा बयसिनो र चार च आकार चा बयसिनो र चार एबार संख्याटी पाँच देखो पयर साथे आमरा कि दिब आकार प आकार उपरे चंद्रबिंदु प एक प आकार चंद्रबिंदु च पाँच बानानटा बार बार पड़बे प आकार चंद्रबिंदु च पाँच एबार छय छ उन्तीस तीय अ छय छ उन्तीस तीय अ छय तारपरे संख्याटी होच्छे सात देखो सात बानान केमन करे दन्त स तार साथे एकटा आकार दिच्छि दन्त स आकार सा त सात दन्त स आकार सा त सात एबार आठ स्वरे आ स्वरे आर उच्चारण आ हय तुमरा जानो स्वरे आ ट आठ स्वरे आ ट आठ एबार नय दन्त न उन्तीस तीय अ नय नय आर छय একটু মিল আছে না দন্ত ন উনত্রিশ তীয় অ নয় এবার দশ দ তালিবস্য দশ দ তালিবস্য দশ তোমরা পড়েছ তো আমার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে তোমাদের পড়াটা তাহলে এক থেকে দশ পর্যন্ত কেমন করে বানান করে লিখতে হয় সেটিও দেখিয়ে দিলাম তোমরা বাসায় এগুলি হোমওয়ার্ক করবে বারবার এক থেকে দশ বানান করে করে লিখবে এবার আমি তোমাদেরকে আদর্শলিপি বইয়ে আমাদের গণনা শেখায় আমরা সেটা শিখিয়ে দিচ্ছি আমরা এক থেকে দশ পর্যন্ত তো আগেই পড়েছি এই জন্য এগারো থেকে তিরিশ পর্যন্ত কীভাবে ওরালি গণনা করতে হয় সেটা আমি বলবো তোমরা ভালো করে আমার সাথে গণনাটা শিখবে এগারো থেকে তিরিশ পর্যন্ত আমরা এখন গণনা শিখব সংখ্যাগুলি দেখো আসছে এক এক তার মানে এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই দশ বিশ দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ
দুই দশ নয় উনত্রিশ, তিন দশে তিরিশ। তাহলে এগারো থেকে তিরিশ পর্যন্ত কিভাবে গণনা করবে ওরালি সেটিও দেখিয়ে দিলাম। এবার আমি এক থেকে তিরিশ পর্যন্ত আবার সংখ্যাগুলি দেখাচ্ছি আর আমি দ্রুত গুনে যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে গুনবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এখন এক দশ বলবো না, এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ। তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত গণনা ওরালি তোমরা বাসায় খুব বেশি বেশি প্র্যাকটিস করবে। আজকে আমি তোমাদেরকে দুইটা টপিকস দিয়েছি একসঙ্গে, সেই জন্য পড়াটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু তোমরা আস্তে আস্তে পড়বে, দেখবে শিখে যাবে, বানানো শিখে যাবে, এক থেকে দশ পর্যন্ত লেখাও শিখে যাবে। বারে বারে কিন্তু এইগুলি প্র্যাকটিস করবে আর হোমওয়ার্ক করবে। আজকের মতো তাহলে আমাদের বাংলা পাঠ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ চিলড্রেন, ভালো থাকবে তোমরা সবাই, খুদা হাফেজ, বাই বাই।